Hey, welcome to online tutorial station. আজকে ব্রেকিং নিউজ হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তির কিন্তু গুরুত্বপূর্ণ তারিখ প্রকাশ করা হয়েছে। তো জিএসটি তে আবেদন কবে শুরু হবে, কত টাকা ফি লাগবে এবং কত পয়েন্ট লাগবে এবং পরীক্ষা কবে, এ টু জেড বিস্তারিত আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো এরকম ভর্তির আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো লেটস গেট স্টার্ট। তো গুচ্ছতে মানে জিএসটিতে কিন্তু আবেদন শুরু হবে এপ্রিল মাসের 15 তারিখ থেকে, আর আবেদন শেষ হবে এপ্রিল মাসের 30 তারিখে। মানে 15 দিন সময় থাকবে আবেদন করার জন্য। আর আবেদন করার জন্য এই যে gstadmission.ac.bd এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আবেদন করতে হবে। তো এখনও পুরোপুরি বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি, তো শুধুমাত্র আবেদনের তারিখ এবং পরীক্ষা তারিখ প্রকাশ হয়েছে। তো পুরো বিজ্ঞপ্তিটি প্রকাশ হওয়া মাত্রই আমি আবার ভিডিওর মাধ্যমে আমার ইউটিউব চ্যানেলে জানিয়ে দিব। তো অবশ্যই সবার আগে আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই ইউনিট মানে সায়েন্স ইউনিটের পরীক্ষা হবে হচ্ছে গিয়ে জুন মাসের 3 তারিখে, মানে বিজ্ঞান ইউনিটের পরীক্ষা। আর বি ইউনিট মানে হচ্ছে গিয়ে আর্টস বা হিউম্যানিটিস মানে মানবিক শাখার, এদের পরীক্ষা হবে হচ্ছে গিয়ে মে মাসের 27 তারিখে। তারপর হচ্ছে সি ইউনিট মানে বাণিজ্য বা বিজনেস স্টাডিজ যেটা, তাদের পরীক্ষা হবে গিয়ে মে মাসের 20 তারিখে। আর পরীক্ষা সবার পরীক্ষা হবে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত, মানে 1 ঘন্টা পরীক্ষা হবে। আর বিজ্ঞান ইউনিট থেকে আবেদন করার জন্য আপনার টোটাল জিপিএ থাকতে হবে 8, এসএসসিতে 3.50 এবং এইচএসসিতে 3.50, দুইটা মিলে হচ্ছে গিয়ে জিপিএ 8 থাকলে আপনি গুচ্ছতে আবেদন করতে পারবেন। আর বিজনেস স্টাডিজ মানে কমার্স শাখা থেকে হচ্ছে গিয়ে টোটাল জিপিএ লাগবে 6.50, এসএসসিতে 3 পয়েন্ট এবং এইচএসসিতে 3 পয়েন্ট, দুইটা মিলে 6.50 থাকলে আপনি জিএসটিতে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে হিউম্যানিটিস বা মানবিক শাখা, তো এই শাখায় আবেদন করার জন্য আপনার টোটাল জিপিএ থাকতে হবে 6, এসএসসিতে 3 এবং এইচএসসিতে 3, দুইটা মিলে 6 পয়েন্ট থাকলে আপনি গুচ্ছতে আবেদন করতে পারবেন। তো গুচ্ছতে এই যে এই কয়েকটা বিশ্ববিদ্যালয় হচ্ছে গিয়ে অন্তর্ভুক্ত, এই যে জগন্নাথ ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি, বরিশাল ইসলামিক, খুলনা, বেগম রোকেয়া, জাতীয় কবি কাজী নজরুল, এই যে এই বিশ্ববিদ্যালয়গুলো, এগুলো আপনারা দেখে নেবেন। এই বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে গিয়ে জিএসটি এর অন্তর্ভুক্ত, মানে আপনি যদি চান্স পান তাহলে যে এই কয়েকটা বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটাতে হচ্ছে গিয়ে আপনার ভর্তি হতে হবে। তো গুরুত্বপূর্ণ তারিখগুলো জানিয়ে দিলাম, আর পুরো বিজ্ঞপ্তিটি প্রকাশ হওয়া মাত্রই আমি আমার চ্যানেলে আবার আপডেট জানিয়ে দিব। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো থ্যাংক ইউ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।